Borola Kai. Agborhaise Good Night Neem Coil. Neem Andar To Machar Bahar. Nihar Jasmine. Amul The Taste of India. Indica Easy Hair Color. Vivel Soap. Kismis Pelletalo. DBS XL 100. Airtel. India's First Open Network. Big Bazaar. Aru Datsun. Ready Go. Pride East Entertainment's presence. এই জয়কান তো মাইমা খাইব বুলি মোৰ হাততে নাই পইচা নাই কৰবে মই মাছ মাংস আনো খবৰ দিছি খবৰ দিয়া নাই ও মই আদিনা কৈছিল আঠ দহ দিনৰ ভিতৰত একদিন যাম যোৱা ভাগনা আজি আহিব বুলি খবৰ দিছি নাকি খবৰ দিয়া নাই কিন্তু আহি বুজি মই জানি গৈছো যাক কব আগেলৈকে আগ হাজাৰ টকা কথা কওক ও তাৰে পাঁচশ টকা মোক দিব আপুনি পাঁচশ টকা ৰাখিব ইয়ে ৰা কি কথা কলিও এষাৰ হোলা হেৰ মই ধাৰ বস্তুটোৱে বেয়া পাওঁ তুমি ভাগনা খুজিছিলা নহয়ে মামা মই হাল লগালে আৰু হাহাকাৰ লগাই দিলাক না মামা আহিছি বুলি ময়ো হাঁহি পেলাই সুধিলো মই মেৰে তোমাক গেলি চকলেট আনিছিনা কেনো মিছা কৈ হে চকলেট আনিছিনা নাই সোধা নাই দক গুল্লা লালমোহন আনিছিনা তাকে সুধছি ৰাইজৰ বিয়াত মই নাচো কেৰপাৰ বিয়াত মই কিয় নানছি মে সি মোৰ বেটা নহয় অ বেটাৰ বিয়া হৈ না নহয় ঠিকে নাই যাওঁ কিয় হে মাৰিম ধৰিম বুলি বিয়া কৰাটো ভাল কথা নেকি আমি তাৱে জ্বলি আছে অ গম পালে তাৱে ফালি পেলব বয়স হৈছে চাকরি নাই আকো করাও নাই আপনার আর বিয়ার মেদ গেছি কে ইটা এনকে বিয়া করে কলো জপতকে নকরো ভাল আপনি কি কইছি আপনি বিয়া খান পাত আপনি নাই যদি মই চাই দিম নহয় মোটো বাদ দিয়কচোন ইয়ালকে এজনী চাই দিয়ক বয়সটো মিলা হব লাগিব কম বয়সীয়া ছোৱালী হলে একো কথা নাই কম বয়সীয়া হলেও চাকরিটো চাই বিয়া হবতো চাকরিটো থাকলে বহু চিন্তা দূর হয়ে থাকে এই ধরক কম বয়সীয়া তিরি সরু চলি এরি আপনি মরি থাকি এল আই সির টাকা গিলা পাব পেনশন পাব মাক পিতাক গেলাও চিন্তা নকরে আজিকালি মানুহগিলা বড় চালু হয়ে গেছি দক এ মানুহবোৰ বৰ টেঙৰ হ'ল পাই আচলতে আপুনি বৰ টেঙৰ চালু নহ'লে এখন সংসাৰত খাব কেংকে কওকচোন কেনা আপি বিচাৰিছে আপুনি বি এ পাছ হ'ব লাগিব এইটো একো কথাই নহয় আজিকালি চব বি এ পাছ বি এ পাছৰ কাণ কাটিলে দুলি ভৰে কি ক'লে আৰু পূৰ্বক কাণ কাটিলে বি এ পাছৰ কাণেৰে ডাঙৰ ধানৰ পাচি ভৰি পৰে তাকে কৈছে তেখেতে হৈ 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 এ কওকচোন কেনা আপি লাগে শুনক শুনবা আৰু কিবা কি থাকিল পেইটাকে ফেউ দিয়া চোতাকে যায় আমাক দম দিয়েছা নহয়ে বলা কি নহয়ে সহ্যৰ সীমা থাকা বুলি কলি দম দিবা কিবা আৰু বাকী থাকিল তহঁতে কথাগিলা নুবুজা যি আৰু কি বুজবা বাকী আছে ইয়ে আহা যোৱা ঘৰতে নাগৰা গুব দিম বাছা কি কৰবি তই মোৰ দোষটো কি আই তই তিৰিমুৱা এটা মুখত আপৰা দেখ তলে তলে তই ডেঞ্জাৰ কাম কৰি আছা কেৰপাৰ কথা বাদ দি মই হামাৰা দি মাৰি পেলাম বান্দাৰ তোনাজি মোক বেকাৰ মাৰি যাক তন্দৰ উৎপাতত মই গাঁও এৰি বলাব লগা হৈছে পেইক যি ফেউ গৈ আছা আমাক দিবা নালগে নাওমান ৰ ইচ্ছে লৈ আহিছো এই শুনছো নুন এটা কাম কৰিবি এটা বটলতকে নাওমান গাখীৰ লৈ আহিবি অ মামা হৌৰক লালচা গৈ আছো হ'ব দে বুচ্চি বিয়েনি এন্ধৰ কাৰবাৰ দেখিলি আপনার মাথা গরম হয়ে যাব আমি হেন্থর সীমা ভাগি দেখছো কবা নাপে হেনা মানুষের কাকত মানুষ থাকবে নাপে হই দক শুনছো মই ও বরিক বোলে বিয়ার আগতে খুব অত্যাচার করছি কি অত্যাচার হে বিয়েনি তাই যে বাঁচি আহি এখান ঘর পাইছি হে বহুত হে এখনি প্রজাপতি শর্মাই বাঁচি আছে দিয় কইছি দক প্রজাপতি শর্মাই কেনকে গম পায় এ মই দেখি দেখি অধৈর্য হয়ে গেলো এই মই তেওঁক সদায় কওঁ বোলো আপিটোক উদ্ধাৰ কৰক হে ভাই একদিন মৈমাৰ হাতে মাৰি এই বাটো তুলি থওঁতে মই নি প্ৰজাপতি শৰ্মাক গতেই দিলোঁ এই সেংকে মালতি ভাগ নাই বহি আছে মামা এই এওঁক পালাক আপনাৰ দৰে সাহস পালাক হেৰিহা ভাগনা এই মই সেই মালতী ভাগনাৰ বিয়াৰ আগৰ জীৱনটোৰ কাহিনী মায়েৰ আগত কৈ আছো কি হ'ব দিয়ক হে মামা সেইগিলা কথা কৈ আৰু কি লাভ হ'ব এহ সেই ধুৰন্ধৰ হাতক কাটিলেও মোৰ খং নপলৈ হা ভাগনা হে হ'ব দে সেগলা কথা এৰিলোঁ এতিয়া ভাগনা এতিয়া কথা হ'ল বিয়েনি আপনিও আছে আৰু ভাগনা তুমিও আছ সেইদিনা ধসে যাই মালতী ভাগনাক লৈ আহিলা এতিয়া মাইমাকনি গোটাই দুখতে কান্দি আছে মাজৰাতি শাৰী পায়ো মোক কয়
এই মালতি ভাগনা গেলি মনত পৰিছে এ জাফে দুদিন মান গেলি ভাগনাক লৈ আহক এটা আপোনালোকে বা কি কয় বিয়েনি এ হাগনা তুমি বা কি ক মাইবা আৰু কি কয় মনু আৰু কি ইমান মৰমত যদি বিয়েনি নিবা পঠিয়াইছিল লৈ যাম মই হেৰি হাগনা ইবাৰ কিন্তু ধকে আনবা নাযাবা পোন্ধৰ দিনটো মই ৰাখিমেই এ ও হাত ভৰি ধোৱা মামা ফাদৈছি দে অ হাত ভৰি ধুই আমিও খাওঁ তুমিও খ মাইমেৰে নিবা পঠিয়াইছি মোক হে চাক মই কৈছিলো না মামি মোক মস্ত মৰম কৰে অ কোনবা জন্মত তো নামো নিজৰ মামা মামী আছিলা দে কি কোনবা জন্মৰ কথা কও হা এইটো জন্মতে মামা মামী তোমাৰ নিজৰ অ ও মামা খেতিৰ কাম হৈ গ'ল না হলে ধৰা এ পোন্ধৰ দিনমান লাগিব এ মামা এই পোন্ধৰ দিন যাওক দিয়ক খেতিৰ কাম সেই গলি মালতি যাব তে মামী মৰম কৰাত সুবিধা হ'ব আহক ভাত খাওঁ আহক জোলা আগতে বাইভিনীৰ লগত কথা পাতিব লাগিব একো লাভ নাই তেতিয়া নিজৰ মতে বিয়া পাতি পাৰিছি কিন্তু মামা হাত বিয়াত নাহে বিয়াত যি পাৰে সহায় কৰিব সৰু মামাই 3000 টকা দিব মাজু মামাই 1500 আৰু ডাঙৰ মামাই 2000 টকা দিব উচৰ্গা কি দিব সেই পইচাই উচৰ্গা হিচাপে দিব মামে আহাৰ অৱস্থা বুলি ভালে আৰু অলপ নুখুজলি কিয় সবকে খেলে ফেলে এখনি কৈছো মাছৰ দাম খেলো দিছো সৰু মামাই কৈছিল 2000 দিম যা মই ক'লো 5000 দিবা মামাই ক'লো নুৰু আৰে দিম যা মই ক'লো চাৰি দিবা আৰু লাষ্টত 3000 ঠিক হ'ল মাজু মামাক কৃপন না 500 দিম বুলি ক'লাক মই ক'লো 500 টকা তুমি মোৰ পৰা ৰাখবা লাজতে ক'লাক 1500 দিম তে ডাঙৰ মামে বুলি ভালেই অ ভাল এক কথাৰ মানুহ দুই দিম বুলি কৈছে দুয়ে দিব দিনে লাভ নাই তিনো মামা মিলি 6500 হ'ব হ'ব দিয়া বিয়া খান তে বিয়াত দিন বা ঠিক কৰ ও ৰখ লাগব আগতে মাইহাতৰ লগত কথা পাতিব মাইহাতে নামানিলেহে টাকাখিনি দিব দেৰি হ'ব আৰু দেৰি হ'ব বেছি দেৰি নহয় ক'ৰবাত 10-15 দিনমান হ'ব তোৰ যি কেই নাবা বিয়া হ'ব মই আশাই দেখা নাই এহ যি হয় হ'ব দা অ' পেহী ভাত খালা ভাত আছে ৰ ফলাই এক বাতি হাঁহৰ মাংস দি গৈছি দুয়ে ভাগে খাম ৰ হেৰি মাংসখান কেনে হৈছিহে ফাইন হৈছি দা মামাও তাকে কৈ কৈ খাইছি কৈ কৈ খাইছি খুজি খুজি খাইছি পেৰি দিছি গোটাই খাদ্য কেনে কৰে হে আপুনি এসাঁজ যি মই মামাক মন পুতে খোৱাব পাৰিছো ইখান গাঁৱত আপোনাৰ হাফ কোনোবাই ভয় কৰিব পাৰে কিন্তু এই হাফি যে ভয় নকৰে 100 বাৰ কৈছো এই হাফিজৰ লগত খেলা নকৰিব আপুনি আহো আৰু বাৰে বাৰে তাকে কৰে কিয় হেঙে কৈছা হা তুমি মোক জানে দিয়ক বিদ্যা নাজানো থানাই মোক দায় মুক্ত কৰা খবৰটো দেখা বুলিছে আপোনাৰ হাক দিছিল হেডছাৰৰ ৰুমত সোমাই থৈ মোক কিয় টেনচন দিলা হেডছাৰ আৰু মোৰ ৰং চাইলা একো দৰকাৰ নাছিল বুদ্ধি কৰি হাক এটা আনলা মই নহয় হা ও ৰভু ভাত খাই উঠি মামাই নাওমান ঘোঁৰা বাগৰা দিব গাহৰি সদি ঠাই ৰে খাইছি ঘোঁৰা বাগৰটো দিবাই লাগিব মইও জানো ক'ত দিয়াও ঘুমাবা আমাৰতো দোকানে বিচনা আমাৰ খান আৰু মাইৰ খান ক'ত দিবা আৰু এটা কাম কৰা আমাৰ খানতে মামাক দীঘাল দিবা দা তুমি মাইৰ লগত ঘুমগে আপুনি মই মামাৰ কাষতে নামান দীঘাল দিম দা হ'ব দক একো না শুনো না কি হে মাইকো একবাৰ সুধবা কিবা কয় আকৌ সুধবা পুষ্পাৰ দৰকাৰ নাই আপুনি যেনকে কৈছি সেনকে হ'ব এ মই যাই ফেলে মামাই বাগার দিয়ার ব্যবস্থা করু রবা ও দাদা মাংস রাঞ্জা খান কেন হয়েছি হে ও এক্সিলেন্ট হয়েছে লাজবাব কি বলে কলাক বা সদ বলে কলাক না সদ ন বলে কলাক আকু হলি বুঝি নাপলো এ
জয়কান্ত মামায় সদ বুলি কৈছি বয়া হবাই নরে। এইটা কোমলি কথাটো বয়া হব হা ভাগনা, তাই ঘুমটি আহি যাব। এই দ্বীপের বেলাখান ভাতগেটা খাই করে কি কোম্ভাই গাছর তলে চলে চিয়ার এখান পারি বৈভা পাল্লি মজা লাগবো। লাগব যক মজা, গাছর পাত এটাও লড়া নাই। এই রোদ এই মেঘ ও প্রেসার থাকা মানুষ হিলেজ বতর, এই বতরত ও খেরি ঘর তলর বিছনাই ভাল হই দে ভাইকনা। এই গরমত পাকা ঘর গিলা থাকবার উপায় নাই, আমার আরো হাং হয় পাকা ঘর না, এতে থাকি মস্ত আরাম পাইছো। আরাম আছে মামা, সেই দূরিত বা পাকা ঘর বান্ধা নাই। ও এতে ঘুমক মামা, পিছে মাংস খান কেনাই হয়েছি। ও কি ভাবি আছে মামা, তুমি আরাম পাবার ধরি খেরি ঘরত আস, বাড়িও পাকা ঘর খাজা নাই। হ্যাঁ হ্যাঁ তো হয়েছি, ও মই পাকা ঘর বানাবা লাগলি কিডনি বেচিব লাগব। কোর কি গিলা কো হবে দেখ বাদ দেখ, এগলান মাংস খান কেনাই হয়েছি। বরকত হয়েছিল ভাগনা, বহু খালো হই দক। ও মালতীয় আজি অন্তরে দেখুয়াম বলে মাংস বানিয়েছি, এনাহন মাংস বালি মাল খাবা বর মজা লাগবো। কি কোহা ভাগনা, মদো খ তুমি? ও মই নাখাও এগলা, খ মানুহ কইনা শুনি শুনি কৈছো। মদ নাখবা দে, বৰ বেয়া বস্তু। হৈ দক মামা, শৰীৰৰ বৰ ক্ষতি কৰে। শৰীৰৰ ক্ষতি বাদ দে, মদেহী বুলি কম বদনাম হবে। এ আমাৰ মালতী ভেগনাৰ বিয়াৰ পিছত তুমি মদেহী বুলি ঢৌ উঠছিল আমাৰ গাঁৱত। আমি দুখ কৰিছিলো, আপিটোৰ আগৰ কালটো দুখত গেল, এ পিছৰ কালটোও দুখত যাব। এতিয়া তুমি এৰা বুলি শুনছো, আমি সুখ পাইছো। একদম নাখপা একলা বস্তু, নাখাওঁ মামা, একদম এৰি ফেলছো। একদম নাখপা কিন্তু, অ খাবা কেনেবা এনে এখন মাংস পালি আখটোপ খাবা, মনে মনে খাবা, অগ্নেও খ পাখা দেখি খাই। হও আপনিও তারমানে কেতেবা কেতেবা মনে মনে আকসেরিপ আকসেরিপ খাওঁ দা। দিয়া ভাইকনা, এটা সাদা মানা হও মারা। রবাসুন, হাঁহর মাংস আরো আছে নাকি অলপ? ও রাতি গেলে আগবাটি থৈছি বোলে। হয় নাকি, ইচ্ছা কৈছ কোম্বাই অসত্যে প যদি এটা চুলাই মদত থোৱা আনাগে যিয়েনি আৰু মালতী কমালি দুয়ো আকটোপ আকটোপ খাম পাবা না। ৰাতি খাম দক মামা, হ ৰাতি মই নাথকো হা, দিনে পোহৰে ঘৰ পাবা লাগিব। হেই এই দিনে পোহৰে যাবা নৰে, এ খাদ্যৰ কথা শুনিবাৰ মঙলবাৰ কি হা? দেখচোন আপুনি ঘুমক, মই মাথা মাৰো দক। যাওঁতে ভাই দেৰি নকৰিবা বুজছা না, যাওঁ লগ। ও এটা কথা কিন্তু ভাই, একদম মনে মনে বিয়েনি আৰু মালতী গম পালি কিন্তু কথাটো বৰ বেয়া হ'ব। আকৌ নহয় হে, যত যত হাফিজ ভাই, আপনা হাক মাতবা মোৰ মনে নাই, আপনি হ মস্ত ফালতু মানুহ। ইখান গাঁৱত আপনা হাক কোনোবাই ভয় কৰিব পাৰে, কিন্তু এই হাফিজে ভয় নকৰে। একশো বার কইছো এই হাফিজর লগত খেলা নকরবো, আপনি এখন আরো বারে বারে তাকে করে কিয়া হেঙ্গে কইছা হাত মো জানে দিও বিদ জানাজনু। থানায় মোক দায় মুক্ত করা খবর তো দেখা বলেছে আপনা হাক দিছিল, হেডসারও রুমত সুমে থই মোক কিয় টেনশন দিলা? হেডসার আর মোর রং চাইলা, একো দরকার নাছিল, বুদ্ধি করে হাক এটা আনলা। মই নহয় হা, ভোলার বুদ্ধি হেগলা, ভোলাই তামসা করা বলে কইছি। মানুষ টেনশন দি রং চাওয়াটু আপনা হার মতে তামসা হবা পারে, আমার মতে গুণা লুকে থাকতে ইট পার হয়ে গেল। আপনা হার বারোটা মাহ তেরোটা উৎসব, আমার কিন্তু এটাই ঈদ। সেই দিনটুতো এখাজ খাবা নেদলার, নামাজ পড়বা নেদলার, একজন নতুন কাপড় পিন্ধি ফুর্তি করু তাকে বঞ্চিত করলাম। আপনা হার এই তামসা গিলার কারণে গাঁর মানে ঘৃণা করে আপনা হার। আপনি তাকো আন দিবা নল্লা, এ রবসুন এটা পানত দেখুন আখ খোপামান পান থাকে হে, 20-30 মুঠাতকেও বেশি থাকে আনপা। এটা গরু এটা পান খাবা নরে, মামাই কেঙ্কে হালা কই হে? কি গরুই খর কথা কহা, ও জয়কান্ত মুইমেক
তোনাই জীবনটো চিনিয়ে নাপলা মই আজিয়ে চিনি পাইছো মাল মাগুর আছে মামা পাতি দাও নাকি হত্রে হত্রে ঘুমেছি কিয় মাত উৎফদে নিজে বহুত দেরি হল আর নামান দেরি হলি মামা যাব পারবেন নহয় এনে সুন্দর এখনি রুটপুরত যাব না কিনো জানিও নাজনার দরে কথা কয়ে হে মামায় রাতি হলি কেনকে যাব কিয়র খাইনাজ লাগবো হা কিয় রাতি হয়ে হা কাইম হাজুতে তো দিগদার ও এখনি সুমাত মামায় দেখা নাপই আমার জয়কান্ত মামা কুকরি কানা নহয় হাও অ তো হা জ জ পটকে মাতাগে ও হে না হলি বহুত দেরিয়ে হল জ জ হাও ও এটা পান বুলি কওঁতে তেওঁটা ও গাছ পান বুলি ভাবছি তে কি আৰু কিবা বেলেগ পাণ থাকে এওঁ খিলি পাণৰ কথা কৈছে ভাইনা হা খিলি পাণ বুলি ক'লেও ও মামা হাকে বাটে বুকি দেখবা নালগে আপনার দেরি হব যজ্ঞ আপনি যাও কই দা মই আহোঁ দা ৰবা মামা আহো কে কৰো এই কি হা কৰো আহো শুনচোন সৰু বিস্কুটৰ পেকেট 10 টকামানৰ চানা মিক্সাৰ পেকেট এটা আৰু সৰু গাখীৰৰ পেকেট এটা লৈ আহোঁগৈ দে কিয় কোনোবা আলহী আহিব নেকি জয়কান্ত মামাক চাহ একাপ খাবলৈ মাতো দে কিয় কিয় জয়কান্ত মোমায়েকক চাহ খাবলৈ মাতিব লাগে এই জয়কান্ত মোমায়েকক চাহ খাবলৈ মাতে নহয় মানে মামাক ভালকৈ চাহ একাপ কিহৰ মোমায়ে তোৰ কোন জনামৰ মোমায়ে ভোলা ডাঙৰীয়া মালতী ডাঙৰীয়ানী মোমায়েক হিচাপে মামা বুলি মাতো আৰু দাদা বুলি মাতিবি ভোলাৰ মোমায়েক হ'ল বোলে আমিও মামা বুলি মাতিব লাগিব বুলি কি কথা আছে অঁ বেছি বয়সীয়াল মানুহ হ'লে কথাটো বেলেগ হ'ব বাৰু জয়কান্ত দাদা বুলি মাতিম দে জয়কান্তটো নালাগে কেৱল দাদা বুলিলেই হ'ল আৰু এটা কথা কচোন কিহৰ কাৰণে মালতী মোমায়েকক তই চাহ খাবলৈ মাতিছ তেখেতসকলৰ গাঁওখন হেনো ছোৱালীৰ ভঁৰাল বিয়া দিবলগীয়া বহুত ছোৱালী আছে মই তেতিয়া কোৱা পৰাত কথাটো পাতিলোঁ নহয় কি ক'লে অনতি পলমে এজনী বিচাৰি দিম বুলি ক'লে ভাল কথা আমাৰ কথাত যদি ৰেচপণ্ড দিয়ে তেতিয়াহ'লে চাহ খুৱাবি নহ'লে নালাগে আৰু এটা কাম কৰ না কি এনেকৈ কইনা বিচাৰি থকাতকৈ জয়াকে বিয়া পাতি থৈ দে বুৰ্বক মই তোৰ বিয়াৰ কথাহে পাতি আছোঁ অঁ হয় নেকি তে মই আহোঁ এতিয়া ঐ সেইটো বস্তু খুৱাবা নাপালো কি আৰু কিবা বেলেগ পাণ থাকে খিলি পাণৰ কথা কৈছে হা খিলি পাণ বুলি ক'লেও মামা হাকে বাটে বকি দেখবা নালগে আপনার দেরি হবো যজ্ঞ আপনি যাও কই দা মই আহু দা রবা মামা আহু কে করু এই কি হা করু আহু কি করো হা মামা যাবা আলছি আতা খাওয়া করু আহু হাও দা দা করু দা করু দা হবো হা ভাইনা ইচ্ছা করছি করু যাও একবার ও এরও কম বুদ্ধি নয় এও জানে মাইমা কোক যে হ্যাঁ করলি টাকা দিব কম চালু বস্তু এও বয়াকে ভাসে দিলাম কি দেও এটা ও হল না মা ও আশীর্বাদ দি উঠে দাও নিজে উঠবা নাপই না চাও উঠা উঠা দেখছো না একেবারে পারিয়ে গেছে রবা খুচরা টাকা নাই আশীর্বাদ হিসাবে এই টাকা পাঁচটা দিল হেৰি কৰিবা বিয়েনীক কবা মই যাওঁ বুলি তেওঁ ঘুমাই থাকিল নহয় আহোঁ দে কি হা মামা ও কিবা পাৰিলা মই বৰ অসভ্য হোৱা ভাগনা মই ভাত খাই উঠি ঘুমাবাই নাগিছিল এতিয়াতো সাজ লাগবাৰেই হ'ল এই ৰাতিখনত মইতো যাব পাৰিবা নহয় ভাগনা বৰলা কাই আগবঢ়ালে গুড নাইট নিম কয় নিম আন্ডাৰ টো মচ্ছৰ বাহাৰ নিহাৰ জেচমিন আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ ভিভেল সোপ কিচমিচ পেলেটেলো টিভিএছ এক্সেল 100 এয়াৰটেল ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট অপেন নেটৱৰ্ক বিগ বজাৰ আৰু টাটছুন ৰেডি গো মিউজিক ইজ মাই সোল কিন্তু মোৰ ঘৰখনত কোনেও ছাপৰ্ট নকৰে মই খুব এম্বিচিয়াছ নাছিলোঁ কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথেই সলাই দিলে
এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত।